আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কোন টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো এখানে অনেক বাজার সাজায় নিয়ে এসেছে আমি বাজারগুলো গুছিয়ে নেব এখানে নিয়ে এসেছে মাছ তো মাছগুলো আমি এখন পলি থেকে ছাড়িয়ে নিচ্ছি প্যাকেটটা আমি এভাবে করে ছিঁড়ে নিলাম এবং মাছ কিভাবে কাটতে হয় অনেক সময় আমরা বটি দিয়ে আশড়াতে পারি না তো বটি দিয়ে আশ্রানো ছাড়াও কিন্তু বিভিন্নভাবে মাছটা আমরা কাটতে পারি তো ক্লেমনের বোতল এবং বোতলের মুখটি দিয়ে কীভাবে মাছ কাটতে হয় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো এবং আজকে দুপুরবেলা আমি কী কী রান্নাবান্না করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওর ভিতরে আমি টিপসগুলো বলে দেব। এখানে আমি সবগুলো বাজার নামিয়ে নিয়েছি আর এখানে আমার এখনও গোছানো হয়নি আমি পরে এগুলো গুছিয়ে নেব আমি প্রথমে মাছ দুটো এভাবে করে নিয়ে নিলাম এবং মাছের রাষ্ট্রেগুলো যাতে চারিদিকে ছড়িয়ে না যায় তার জন্য একটা কুলো নিয়ে নিয়েছি এবং এমন এমন একটা ক্লেমনের বোতলের মুখটি আমি নিয়ে নিলাম তো বোতলের মুখটিটা খুলেই দেখুন এভাবে করে মাছের রাস্তাগুলো আমি ছাড়িয়ে নিছি খুব সহজেই কিন্তু এভাবে করে ছাড়িয়ে নিতে পারবেন মাছ কিন্তু একটু বটে দিয়ে কাটার সময় যেমন মাছ একটু কেটে যায় বা একটু নষ্ট হয় তো বোতলের মুখটি দিয়ে করলে একটু নষ্ট হবে না দেখুন এভাবে করে আমি মাছটা ছাড়িয়ে নিছি একটা সাইড তো এখানে আরও একটা সাইড ছাড়িয়ে নেব বেশি সময় কিন্তু লাগবে না মাত্র এখানে দুই মিনিটের ভেতরে কিন্তু দুই মিনিটেরও কম সময়ে আমি মাছটা ছাড়িয়ে নেব এবং বোতলের মুখটিতে দেখালাম কীভাবে মাছটা ছাড়াতে হয় একটা মাছ বোতলের মুখটি দিয়ে আমি ছাড়িয়ে নিলাম আরও একটা মাছ আমি এখন বোতলটা কেটে তারপরে ছাড়িয়ে নেব তো এখানে দেখুন এই বোতলটা আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে কেটে নিলাম তো কাটার পরে দেখুন এভাবে করে বোতলটা ধরে নিচের দিক থেকে ধরে আমি এভাবে করে আমি আঁচগুলো ছাড়িয়ে নিয়েছি তো শুধু ইলিশ মাছ না আপনারা যে কোনো ধরনের মাছ কিন্তু এভাবে করে আঁচটিগুলো ছাড়িয়ে নিতে পারবেন ছোটো বড়ো সব ধরনের মাছ এবং খুব সহজেই কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন আশা করি আজকের টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে তো প্রিয় ভিউয়ার্স কেমন লাগলো আজকের আমার এই টিপসটা অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাবেন এছাড়া কিন্তু আপনারা মাছ আরও বিভিন্নভাবে কাটতে পারবেন পরবর্তীতে আমি সেই টিপসগুলো নিয়ে আসবো তো ভিডিওটা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি পেস্টটা ফলো করে পাশে থাকবেন তো এখানে দেখুন আমি এভাবে করে মাছটা ছাড়িয়ে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেল আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন তো দুটো মাছ এভাবে ছাড়িয়ে নিয়েছি এবং মাছটা এভাবে করে ফ্রিজে রেখে দিতে হবে তো এখানে আমি কিছু মাছ কেটে নিয়েছি এবং মাছটা আমি ফ্রিজে না রাখবো না আপনারা চাইলে কিন্তু ওভাবে রাখতে পারেন যেহেতু মাছটা আমি রান্না করবো এজন্য সব মাছ আমি কেটে নিচ্ছি এখানে দেখুন মাছগুলো কেটে নিয়েছি খুব সহজেই কিন্তু কাজটা করে নিয়েছি তো এখন চলুন আমি দুপুরে রান্নাটা কী করব কিভাবে করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো এখন আমি রান্না করব মুরগি মুরগির রান্না করার জন্য এখানে তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যায় তখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কষি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব শুকনো মরিচের পেস্ট আদার পেস্ট রসুনের পেস্ট সবগুলো উপাদান একসঙ্গে দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো মুরগি রান্না করব এর জন্য সব রকম উপাদান আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো সবগুলো উপাদান দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন জিরার গুঁড়া এবং মশলার গুঁড়া দিয়ে দেবো তার আগে এখানে আমি মুরগিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ তো আমি এখানে কাজ করার মাঝেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি তা না হলে দেরি হয়ে যাবে এজন্য আমি রান্নাটা করে নিলাম তো এখানে আজকে রান্না হবে কচুরমুখী দিয়ে রুই মাছ এবং রান্না করবো মুরগি আর ভেন্ডি ভাজি তো প্রিয় ভিউয়ার্স আমার রান্নাটা হয়ে গেলো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ